हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल द फुलफिलमेंट। आज সকলের সাথে আমি আলোচনা করব ইংরেজি অনার্স নিয়ে, ভালো রেজাল্ট করতে পরীক্ষায় কিভাবে আমরা ভালো নম্বর পাব, কি করলে পরীক্ষাতে আমরা অনেক অনেক বেশি স্কোর করতে পারব। যে সকল ছাত্রছাত্রী ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তোমাদের কাছে আমার উপস্থাপনা আজকের ভিডিওর মাধ্যমে, কিভাবে তোমরা তোমাদের সেমিস্টারের পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমেই বলি, ভালো রেজাল্ট করতে গেলে পরীক্ষার হলে ভালো উত্তর লিখতে গেলে যে মাধ্যমটা প্রথমে প্রয়োজন হয় সেটি হলো গুড হ্যান্ডরাইটিং। কারণ তোমাকে উপস্থাপন করতে হবে তোমার জ্ঞান, তোমার চিন্তা ভাবনা হাতে লেখার মাধ্যমে। প্রশ্নপত্রের উত্তর হাতে লিখে তোমাকে উত্তর দিতে হবে অফলাইনের পরীক্ষায়। তাই সুন্দর হ্যান্ডরাইটিং, সুন্দর হাতের লেখা এক্সামিনারকে আকর্ষণ করবে, তোমাকে তোমার লেখার প্রতিকে লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলা হয় সেই জিনিসটা তৈরি হবে ভালো হাতের লেখা হলে। তাই সকলে চেষ্টা করবে সুন্দর হাতের লেখা তৈরি করার জন্য। যাদের হাতের লেখা এখনো ভালো নয়, এখনো চেষ্টা করলে তোমরা পারবে তোমাদের হাতের লেখাকে ইমপ্রুভ করতে। সো ফার্স্ট টিপ ইজ টু ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং ফর স্কোরিং গুড মার্কস ইন ইউর অনার্স এক্সাম। ওকে, সেকেন্ডলি আমি তোমাদেরকে বলবো, তোমার এই উত্তর, তোমার প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার হলে একটা আর্টিস্টিক প্রেজেন্টেশন করতে হবে। হোয়াট ইজ আর্টিস্টিক প্রেজেন্টেশন? তুমি যে উত্তরটা লিখলে, ধরো 8টি প্যারাগ্রাফে বা 6টি প্যারাগ্রাফে তোমার উত্তর, সেই প্যারাগ্রাফগুলো কিভাবে মেনশন করবে, কোথায় প্যারাগ্রাফ মেনশন করব, লেখাটা সুন্দরভাবে খাতার বাম লেফট সাইড এবং রাইট সাইডে যেন কোনো ফাঁকা না থাকে, 1 ইঞ্চি মার্জিন উপরে 1 ইঞ্চি মার্জিন রেখে তোমাকে লিখতে হবে। এটাকেই বলছি আর্টিস্টিক প্রেজেন্টেশন, যেন ছবির মতো, খাতাটা যেন ছবির মতো হয়ে ওঠে এক্সামিনারের কাছে। অনেকে দেখেছি, অনেক ছাত্র ছাত্রী তারা লিখতে লিখতে ডান পাশে আস্তে আস্তে হেলে যায়, লাইনটা বেঁকে যায়। এই দৃশ্য থেকে নিজেকে সজাগ রাখতে হবে। তৃতীয় পয়েন্ট আমরা বলবো, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্ডিভিজুয়ালিটি অফ ইওর আনসার। তোমার উত্তরকে দেখতে হবে তোমার ইন্ডিভিজুয়ালিটি, তোমার স্বাতন্ত্রতা কতটা আছে তোমার উত্তরের মধ্যে। অতএব পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী টু দি পয়েন্ট আনসার করতে হবে। ধরো একটা গল্পের নামকরণের তাৎপর্য পড়েছে, ধরে নাও দি টাইটেল অফ অভিজ্ঞানা শকুন্তলম পড়েছে, তাহলে টাইটেলের তাৎপর্যই তোমাকে লিখতে হবে এক্সামিনারের কাছে। যেন কখনো এইরকম ভাবে উপস্থাপিত না হয় তোমার উত্তরটি যে অন্য প্রশ্নের উত্তর এখানে এনে উপস্থাপন করেছ। সো ইউ শুড আনসার টু দি পয়েন্ট। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া ইন্ডিভিজুয়ালিটি বোঝাতে এটাই বোঝায় যে তোমার চিন্তা ভাবনায় স্বকীয়তার ছাপ থাকবে, তোমার শব্দগুলো, তোমার সেন্টেন্স কনস্ট্রাকশন অন্যের থেকে একটু পৃথক হবে। ইন্ডিভিজুয়ালিটির মধ্যে আরো একটি বিষয় যে একটা উত্তর একজন একরকম উপস্থাপন করছে, তুমি একটু অন্যভাবে উপস্থাপন করছো, তোমার ইন্ট্রোডাকশন তোমার কনক্লুশন যেন সম্পূর্ণরূপে তোমার নিজস্ব হয়, তাহলে এক্সামিনারকে সন্তুষ্ট করতে পারবে তুমি। যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন এই ছাত্রটি নিজের মতো করে লিখেছেন। তাই ইন্ডিভিজুয়ালিটির উপরে গুরুত্ব দিতে হবে। ফোর্থ পয়েন্ট, মেমোরাইজেশন অফ নোট। ভালো ছাত্র হলেই হবে না, নোটগুলোকে মুখস্থ করতে হবে। পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো তুমি তোমার টিউটরের কাছ থেকে হোক বা তোমার নিজের তৈরি হোক, সেই নোটগুলোকে ভালো করে মেমোরাইজড করতে হবে, মুখস্থ করতে হবে, এবং না দেখে অনেকবার লিখতে হবে,
আমার একটি ভিডিও আছে হাউ টু মেমোরাইজ কুইকলি, পারলে তোমরা দেখে নেবে যে কিভাবে নোট মুখস্থ করতে হয়। কারণ পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি নোট মুখস্থ না করলে কিন্তু সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আসতে পারবে না। তাই তোমাদেরকে বলবো অবশ্যই নোট মুখস্থ করবে। ফিফথ পয়েন্ট, প্রেগন্যান্সি অফ দ্য নোট, নোটের বলিষ্ঠতা, ফার্টিলিটি অফ দ্য নোট। তাহলে এই জায়গায় বুঝতে হবে, আমরা মনে করি অমুক স্যারের নোট খুব ভালো, অমুক হেড অফ দি ডিপার্টমেন্টের নোট খুব ভালো, অমুক কলেজের প্রফেসরের নোট খুব ভালো। আসলে ব্যাপারটা তা নয়। একজন সাহিত্যের ছাত্র বা ছাত্রী হিসেবে তোমাকে মনে রাখতে হবে, তোমার নোটের প্রেগন্যান্সি বাড়াতে গেলে তোমার নোটের মধ্যে টেক্সট ঢোকাতে হবে। কোনো একটা গল্প, কোনো একটা কবিতা, কোনো একটা উপন্যাস বা কোনো একটা নাটক যেটা পড়লে তুমি তার টেক্সচুয়াল রেফারেন্স তোমাকে দিতে হবে। যখনই তুমি টেক্সট তুলে ধরবে তখনই তোমার নোটের বলিষ্ঠতা বাড়বে। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি লিখছো অভিজ্ঞানম শকুন্তলমের কোনো একটা লাইন, সেই লাইনগুলো ডিটো তুলে ধরতে হবে, যেখানে দুষ্মন্তের স্পিচ বা দুর্ভাষার স্পিচ তুমি উপস্থাপন করছো। তাহলে এক্সামিনার বুঝবে যে এই ছাত্রটি সে টেক্সট পড়েছে এবং সে নিজের মতো সুন্দর করে উপস্থাপন করছে, সেই কারণে তোমার নাম্বারিংটা অন্যের থেকে অনেক বেশি হবে। তাই নোটের বলিষ্ঠতা নোটের টেক্সট, যে টেক্সট তোমাকে গল্প, কবিতা, নাটক থেকে তুলে আনতে হবে। অতএব তোমাকে কি করতে হবে, কিছু টেক্সট তোমাকে মুখস্থ করতে হবে। নেক্সট পয়েন্ট, ইউজ অফ রেটোরিক। আমরা সিম্পল সেন্টেন্সে লিখবো ঠিক আছে, কিন্তু তার মধ্যে অলংকার ব্যবহার করতে হবে, রেটোরিক্যাল ইউজ করতে হবে। যেমন কেউ যদি বলে হি ইজ দ্য চিফ অফ দ্য সোসাইটি, না বলে তুমি বলবে হি ইজ দ্য পিলার অফ দ্য সোসাইটি, যে তার মাথার মধ্যে অনেক চিন্তা চলে এলো, মেনি থটস সোয়াম ইন ইজ মাইন্ড। এই যে আমরা ব্যবহার করলাম সোয়াম শব্দ, এভাবেই তোমাকে নোটের মধ্যে অলংকার আনতে হবে। এমন এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দের ব্যবহারে একটা চিত্র তৈরি হয়, একটা ইমেজ তৈরি হয়। যিনি খাতা দেখবেন তার মনের মধ্যেও চিত্র এঁকে দিতে হবে বাই ভার্চু অফ ইউজিং অফ ইওর রেটোরিক। ওকে, সেভেন্থলি আমি বলবো তোমাদেরকে অ্যাভয়েড স্পেলিং এন্ড সিলি মিস্টেক্স। আমরা সুন্দর নোট লিখলাম, ভালো উত্তর লিখলাম, কিন্তু অসংখ্য বানান ভুল, তুমি কিন্তু নম্বর বেশি পাবে না। তোমার বানানের দিকে সচেতন হতে হবে, যে বানানগুলো তুমি ভুল করছো সেই বানানগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। একটা বানান ভুল হলে তোমার নম্বর কিন্তু কমে গেল। সেই সাথে আরো বলবো যে সিলি মিস্টেক্স গুলো অধিকাংশ ছাত্রছাত্রী করে থাকে, যেমন আই এর মাথায় ডট না দেওয়া, টি এর মাথা না কাটা ইত্যাদি যে ত্রুটিগুলো হয়ে থাকে। সকল ছাত্রছাত্রীকে বলবো তোমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। অবশেষে লাস্টলি আমি তোমাদের সাজেস্ট করব, তোমার নোটের মধ্যে পাংচুয়েশন মার্ক গুলো যথাযথ ব্যবহার করবে, কমা, ফুল স্টপ, সেমিকোলন, ক্লোন। অনেক ছাত্রছাত্রী দেখি সেমিকোলনের ব্যবহারটাই করে না। সেমিকোলনের গুরুত্ব কি সেটা তোমাকে বুঝতে হবে, সেই সাথে অন্যান্য পাংচুয়েশন মার্ক তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি 8টি পয়েন্ট আলোচনা করলাম। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যদি এগুলোকে ফলো আপ করো নিশ্চয়ই তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, নিশ্চয়ই তোমরা আগামী দিনে তোমাদের রেজাল্ট ভালো করে বাবা মা, শিক্ষক শিক্ষিকা, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের মান উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা পারবে, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এগিয়ে যেতে পারবে। আর ভালো নোট কিভাবে তৈরি করতে হয় আগামীতে আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে সে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করব। ততদিন তোমরা ভালো থাকবে। আর এই রকম ভিডিও পেতে, ইংরাজি সাহিত্য, ইংরাজি ভাষা শিখতে এবং মোটিভেশনাল টিপস ও বিভিন্ন রকম প্রফেশনাল ও একাডেমিক স্কিল ডেভেলপমেন্টের জন্য আমার এই চ্যানেল দ্য ফুলফিলমেন্ট তোমরা সাবস্ক্রাইব করবে। এই কথা বলে সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। অল দ্য বেস্ট ফর ইউ।